দক্ষিণ কলকাতার অভিজাত নার্সিংহোমের আটতলায় 722 নম্বর ঘর। ঝলসানো স্বরের অস্ফুট উচ্চারণে শুধু কয়েকটা শব্দ শোনা গিয়েছিল। আমার গোলা রইল, ওকে দেখিস না, কোনো প্যারালাল সিনেমার দৃশ্য নয়, এ এক জীবনের দলিল, যে জীবনের নাম মহুয়া রায়চৌধুরী। শ্রীমান পৃথ্বীরাজে ঘোর সওয়ার হয়ে যে মেয়েটা বাংলা ছায়াছবিতে এসেছিল, সে এক আবির্ভাব যেন, একেবারে আশা দেখা জয় করা, তবে কিনা নিজস্বতা বজায় রেখে, তারপরে দ্রুত প্রস্থান। ঘোর বর্ষামুখ রাতে ভয়ঙ্করভাবে আগুনে পুড়ে 11টা দিন মৃত্যুর সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ শেষ করে অগন্তি মানুষকে চোখের জলে ভাসিয়ে বিদায় নিয়েছিল সে। চলে গিয়েছিল স্বামীপুত্রের ভরাট সংসার ফেলে, বাংলা চিত্রজগতের নির্দেশক প্রযোজকদের এক গভীর অনিশ্চয়তার মধ্যে রেখে। ঠিক তার আগে প্রাণের বন্ধু মাটুর হাত ধরে 7 বছরের গোলার কথা বলে যেতে পেরেছিল শুধু। আত্মহত্যা না হত্যা, নাকি নিছকই দুর্ঘটনা, এ সংসারে রয়েছে আজও। প্রেম ছাড়া না কোনো শিল্প হয়, না কোনো শিল্পী বাঁচে। একরত্তি মহুয়াও প্রেমে পড়েছিল তিলকের। কিশোরকণ্ঠে তিলক তখন স্টেজে গান গায়, কোনো এক বৈশাখীর দক্ষিণ হাওয়ার দোলায় নাকি সেই প্রহর শেষের চৈত্রের রাঙা আলোয় দেখা হয়েছিল। সে আজ সময়ের অতলান্তে হারিয়ে গিয়েছে, বাড়ির মত ছিল না, এদিকে বাঁধা পথে চলবার মেয়েও সে যে নয়, সহায় তখন বন্ধু মাটু। জনগণের চোখে যিনি কিনা অভিনেত্রী রত্না ঘোষাল, উজিয়ে এলেন সত্য বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার আরও অনেকে। মেয়ের এই সিদ্ধান্ত বাবা মেনে নেননি, কেন নেননি? কেউ বলেন মেয়ের সামনে তখন প্রসারিত ভবিষ্যৎ, অপরিমেয় কাঞ্চনজোগ, অতি সাধারণ মধ্যবিত্তের পক্ষে তার হাতছানি অগ্রাহ্য করা নিশ্চিত কঠিন। এছাড়া রঙিন পৃথিবীর কাজল যার চোখে, খ্যাতির মোহপাশ সে বড় সহজে কাটাতে পারে না। শিপ্রা থেকে মহুয়া যাত্রাপথে যে আয়োজন স্বহস্তে করেছিলেন, তার ভাগিদার মেনে নেওয়া হয়তোবা সেদিন সম্ভব ছিল না নীলাঞ্জনের পক্ষে, কিন্তু হার মানলেন যেদি মেয়ের কাছে। তিলকদের হেদুয়ার পুরনো বাড়ি, তুলনায় সচ্ছল, ব্যাংকের চাকুরে, শুরুটা ছিল ভারী সোহাগের। তিলকের দাদা অলোক চক্রবর্তী ওদের দুজনকে নিয়ে প্রযোজনা করলেন আনন্দমেলা, কিন্তু সেই ছবি চলল না। কিন্তু মহুয়ার ডাক আসতেই লাগলো অন্য পরিচালকদের কাছ থেকে, দুজনে মিলে উঠে এলো টালিগঞ্জের বাসাবাড়িতে। অল্প বয়স, বায়োস্কোপের পাত্রপাত্রী, মাঝরাতে বাইক ভ্রমণ, মদ্যপান, ফুর্তির ফোয়ারা, এরই মধ্যে কোলে এলো ফুটফুটে পুত্র সন্তান। শিশুশিল্পী হিসেবে বাচ্চা ছবিতে তিলকের আত্মপ্রকাশ। সুখেন দাসের প্রতিশোধে দুজনে একসঙ্গে অভিনয় করে। উত্তম কুমারের বিপরীতে সেই চোখ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে মাটির স্বর্গ। হার মানেনি উত্তম কুমারের সঙ্গে অসম্পূর্ণ ছবি, কারণ উত্তম কুমারের মৃত্যু। মহুয়ার হাতে 20টা ছবি ছিল তার অকাল প্রয়াণের সময়। শেষ ছবি বীরেশ চট্টোপাধ্যায় পরিচালিত আশীর্বাদ। চিত্রগ্রাহক শক্তি বন্দ্যোপাধ্যায় ক্যামেরাবন্দি করলেন মহুয়ার শেষ শট। আকুল হয়ে কাঁদতে কাঁদতে ফোনে বলছে, আমি ভালো নেই, আমি ভালো নেই, তুমি এসে আমাকে নিয়ে যাও। সে কি শুধু অভিনয় ছিল? 3রা জুলাইয়ের পর বাংলাদেশ চলে যাওয়ার কথা ছিল মহুয়ার। মমতাজ আলমের উশিরা ছবির নায়িকার ভূমিকায় অভিনয় করবার আয়োজন সম্পূর্ণ, অপেক্ষা ছিল শুধু ভিসা পাওয়ার। কিন্তু বাংলাদেশ যাওয়ার হয়ে উঠল না, তার আগে সব শেষ। মহুয়ার ফুটবল প্রীতি ছিল যখন ও শিপ্রা, তখন থেকে দাদা যখন মাঠে খেলতে যেত পিছন পিছন সংগণিত ছোট বোন, মন দিয়ে খেলা দেখত মাঠের ধারে দাঁড়িয়ে, কখনো খেলোয়াড় কম পড়লে নিজেই মাঠে গোল আগড়ে দাঁড়াত, অন্য দলের এগিয়ে আসা প্লেয়ারদের রীতিমতো শির ফোলানো গলায় শাসাত, খবরদার যদি আমাকে গোল দিয়েছিস দেখে নেব পরে। কি দুর্জয় সাহস টকবকে প্রাণ, কি নিবিড় মনের বেদ, যা আমার তা আমারই, জীবনে মরণে সতে অসতে আমি তাকে রাখব, রাখবই রাখব। ইস্টবেঙ্গল হেরে গেলে মাথা কুটে কাঁদে, আর তার আবেগের আধার সে যেন অকুল দরিয়া, অসীম অনন্ত, যা কিছু আপন তার জন্য জান কবুল আর মান কবুল। পেলেকে নিয়ে কসমস ফুটবল দলেরা কলকাতায় মোহনবাগানের সঙ্গে খেলতে, সালটা 77। গড়ের মাঠে খেলা হলো সেপ্টেম্বরের 24। মায়ের জন্মদিনের দিনই ভূমিষ্ঠ হলো মহুয়ার গোলা। চতুর্দিকের গোল গোল আওয়াজের তোড়ের মধ্যে যে মায়ের কোল আলো করল, পাঁর ফুটবল ভক্ত তার কী নাম দেবে? গোলা। মহুয়ার নায়িকা হয়েও দর্শকের কাছের মানুষ, ওর সাদাসিদের স্বতঃস্ফূর্ত আনাগোনা চলাফেরার মধ্যে একটা আটপৌড়েপনা থেকেও কোথাও যেন সে অনন্যা। ততদিনে তিলক মহুয়া উঠে এসেছে বেহালায়, সব বিবাদ চুকিয়ে বাবাও এসে বাস করতে শুরু করেছেন মেয়ের ঘরে। কচিগোলাকে দেখভাল করতে হবে তো,
কিন্তু তাতেও জীবন সুরে বাজল কই। দুনিয়ার সব আলো তখন মহুয়ার জন্য, আশেপাশের কেউই সেই ছোটার ধারে কাছেও নেই। কিন্তু এত আলোর মাঝেও অগণিত ভক্তকে কাঁদিয়ে, পরিবার পরিজনদের কাঁদিয়ে চলে গেলেন মহুয়া রায়চৌধুরী, যে মৃত্যুর রহস্য সমাধান আজও হয়নি, হয়তোবা আর কোনোদিন হবেও না। মহুয়ার মৃত্যুর পর তার স্বামী তিলক চক্রবর্তী নিজেকে অনেকটাই গুটিয়ে নেন। তার মৃত্যুর পর সে শুধু গান নিয়েই থাকত। মৃত্যুকালে স্বামীর পাশাপাশি রেখে গিয়েছিলেন 7 বছরের ছোট্ট ছেলে গোলাকে, যার ভালো নাম তমাল চক্রবর্তী। মহুয়ার সেই 7 বছরের ছোট্ট গোলাপ আজ কতটা বড় হয়েছে, কি করে, কেমন দেখতে হয়েছে জেনে নেব। 1985 সালের 22শে জুলাই অগ্নিদগ্ধ হয়ে যখন মারা যান মহুয়া রায়চৌধুরী, গোলা তখন 7 বছরের ছোট্ট বালক। চোখের সামনে মায়ের মৃত্যু দেখেও কিছু করতে পারেনি তমাল। বিরাট এই পৃথিবীতে গোলা তখন একা। স্ত্রীহারা তিলক চক্রবর্তী উদ্ভ্রান্ত, কি করবেন, কোথায় যাবেন কিছুই জানেন না। ছেলে তমাল তখন একমাত্র আশ্রয় ও ভরসা। রোজ বাবা ও মার মধ্যে অশান্তি দেখতেন ছোট্ট গোলা, কিন্তু কেন অশান্তি তা বোঝার মতো ক্ষমতা ছিল না তখন সেই গোলার। মায়ের কাছে খুব আদরের ছিল ছোট্ট গোলা। ছেলেকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন মহুয়া, চোখে হারাতেন ছেলেকে, শুটিংয়ে নিয়ে যেতেন ছেলেকে। 7 বছরের গোলা চিরতরে হারিয়ে ফেললেন মাকে। তমালের জন্ম 1977 সালের 24শে সেপ্টেম্বর। তমাল ছোট থেকেই পড়াশোনায় খুবই ভালো ছিলেন। মায়ের মৃত্যুর পর জীবনটা থমকে গিয়েছিল অনেকটাই। তিনি সেই ছোট্ট বয়সে বুঝতে পেরেছিলেন তাকে নিজের খেয়াল নিজেই রাখতে হবে। শহরের নামে স্কুল থেকে পড়াশোনা শেষ করে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি অর্জন করে তমাল। প্রথম দিকে পুনের একটি অটোমোবাইল ফার্মে 3 বছর কাজ করেছিলেন, কিন্তু ভালো লাগেনি, ছেড়ে দেন। এত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও প্রথাগত চাকরির জীবনে নিজেকে বাঁধতে চাননি, কারণ রক্তে ছিল শিল্পকলা। মায়ের মতো সিনেমা জগতে পা রাখেননি ঠিকই, তবে একজন গিটারিস্ট হিসাবে সঙ্গীত জগতে প্রবেশ করে। 90 দশকের শেষের দিকে বাংলা ব্যান্ডের গানের রমরমা বেড়েছিল। তখন কয়েকজন বন্ধু মিলে তৈরি করেন শহর নামে একটি ব্যান্ড, যার অনেক গান আজও হিট। সেই ব্যান্ডে তিনি ছিলেন মিউজিক আয়োজক, পাশাপাশি সুরও করতেন, একাধিক টিভি শো ও সিনেমার গানও তৈরি করেন। শহর ব্যান্ডে অনিন্দ বসু তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্ত গানে তিনি ছিলেন প্রথম মিউজিক ডিরেক্টর। অ্যালবামের নাম ছিল যখন। 2022 সালে বাংলা সিনেমা আকরিকের স্কোর করেছিলেন তমাল। বাংলাদেশি ছবি রাজ্জাকা পাখির সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। এই তুমি কেমন তুমি ছবির সুর দিয়েছিলেন তমাল। তমাল বর্তমানে বিবাহিত, তাদের একটি কন্যা সন্তানও আছে। নিজের পরিচয় ফলাও করে জাহির করতেন না কখনো। সাধনার মাঝে মিশে সুর সাধনায় মগ্ন মহুয়া পুত্র, হয়তো উপর থেকে সব দিকে স্বস্তির হাসি আসছে বাংলা সিনেমার সরস্বতী। মহুয়া রায়চৌধুরীর মৃত্যু মাস ছিল জুলাই মাস। মহুয়ার স্বামী তিলকেরও মৃত্যু মাস 2020-এর 8ই জুলাই। বাবার মৃত্যুর পর তমালকে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে তমাল জানায় বাবা চলে গিয়েছেন 8ই জুলাই, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না এখন, পরে ফোন করুন সব জানাবো। কিন্তু পরে তার সঙ্গে আর ফোনে যোগাযোগ করা যায়নি। তো বন্ধুরা, এই পর্ব ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসবো এরকমই ইন্টারেস্টিং অজানা কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।